আমন্ত্রণ কর্ণফুলী সংবাদে শুরুতেই সংবাদ শিরোনাম। রাজনৈতিক কারণে খালেদা জিয়ার মুক্তি মিলছে না ফখরুল। আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান। গাজীপুরের বোর্ড বাজারে হোটেল বিস্ফোরণে 17 জন আহত। থানায় নারী পুলিশের নাচ ভাইরাল, চাকরিচ্যুত। আসসালামু আলাইকুম, আপনাদের সাথে আছি আমি সানজিদা তাসনিম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গী। রাজনৈতিক কারণে বেগম খালেদা জিয়ার মুক্তি মিলছে না অভিযোগ করে বিএনপি নেতারা বলেন, চিকিৎসার অভাবে বেগম জিয়ার কিছু হলে দায় সরকারকেই নিতে হবে। রোববার সকালে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নেতারা। বেগম জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে 11 সেপ্টেম্বর ঢাকায় ও 12 সেপ্টেম্বর সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। এ সময় রংপুর 3 আসনের রিটা রহমানকে 20 দলীয় জোটের প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়া 18 মাস ধরে কারাগারে। 73 বছরের এই নেত্রী বিভিন্ন রোগে আক্রান্ত। বেগম খালেদা জিয়া প্রায় 18 মাস কারারুদ্ধ, বিভিন্ন রোগে আক্রান্ত। 73 বছর এই নেত্রী শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন বলেই তাকে অমানবিকভাবে আটকে রাখা হয়েছে। তিনি অত্যন্ত অসুস্থ থাকার কারণে আমরা বারবার বিভিন্নভাবে বলে এবং আন্দোলন করে এরপরে তাকে চিকিৎসকদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ভিত্তিতে তাকে প্রথমে 1 মাস, পরবর্তীকালে এখন পর্যন্ত প্রায় 5 মাস তিনি পিজি হাসপাতালে চিকিৎসাধীন তাকে রাখা হয়েছে। নারায়ণগঞ্জের আওয়ামী লীগকে আগুন হিসেবে উল্লেখ করে আগুন নিয়ে না খেলতে স্বাধীনতা বিরোধী শক্তির প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জ 4 আসনের সংসদ সদস্য শামীম ওসমান। শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশন পাড়া এলাকায় নবাব সলিমুল্লাহ সড়কে রুখে দাঁড়াও স্বাধীনতা বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে ব্যানারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শামীম ওসমান এই হুঁশিয়ারি দেন। গত কুরবানির ঈদে মাংস বিতরণের নামে একটি এনজিও সংস্থা রোহিঙ্গাদের মাঝে অস্ত্র বিতরণ ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহা নামের এক নারীর রাষ্ট্রবিরোধী বক্তব্যের নিন্দা জানান শামীম ওসমান। ক্ষমতায় আসছি আমরা, পার্মানেন্ট না, আমি পার্মানেন্ট না, আমি আমার নেত্রীকে ভালোবাসি, আমি ওনার একটা কর্মী, এটা আমার এনাফ। জাতির জনকের কন্যা জাতীয় সংসদে দাঁড়িয়ে আমাকে এবং আমাদের পরিবারকে নিয়ে যে কথা বলেছেন তারপরে আমার আর চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, কিচ্ছু না, কিচ্ছু না। কারণ আমি সেই বাবার সন্তান। মৃত্যুর 5 মিনিট আগে আমাদের 3 ভাইয়ের হাত আমার নেত্রীর হাতে দিয়ে বলেছিলেন, আমার ছেলেরা যদি বঙ্গবন্ধু হত্যাকারীদের মারতে চেয়ে মরেও যায় আমি মৃত্যুর পর শান্তি পাবো, আমরা সেই সন্তান। গাজীপুরের বোর্ডবাজার এলাকায় একটি হোটেলে বিস্ফোরণে 17 জন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে 12 জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এদের মধ্যে 7 জনকে বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিষয়টি অস্বীকার করেছে হোটেল মালিক। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ নাকি অন্য কোনো কারণে বিস্ফোরণ ঘটেছে তা তদন্ত শেষে জানাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানান, গত রাত 2টার দিকে বিস্ফোরণের খবর পান তারা। ঘটনাস্থলে যায় 4টি ইউনিট। হিন্দি গানের তালে তালে নাচছিলেন পুলিশের নারী সদস্য। থানার ভিতরের এমন কাণ্ডের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে। শেষে চাকরি হারাতে হয়েছে ওই পুলিশ সদস্যকে। সম্প্রতি ভারতের গুজরাট প্রদেশের মেহসানা জেলার ল্যাংনাস পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে বলে খবর প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম NDTV। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। মেহসানা জেলা পুলিশের ডেপুটি সুপার মানজিতা ভানজারা বলেন, অর্পিতা চৌধুরী আইন লঙ্ঘন করেছেন, ডিউটিতে থেকেও ইউনিফর্ম পরেননি। পুলিশ স্টেশনের ভেতরে তিনি একটি ভিডিও শুটিং করেছেন, পুলিশ কর্মকর্তার নিয়ম মেনে চলা উচিত যা তিনি করেননি, এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে।
চাঁদাবাজি বন্ধ সহ নয় দফা দাবিতে চট্টগ্রামে চলছে গণ ও পণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের ধর্মঘট। রবিবার সকাল থেকে ছাড়েনি কোনো বাস, যানবাহন না পাওয়ায় দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। এই সুযোগে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে সিএনজি ও অটোরিকশার চালক। এদিকে যাত্রীর তুলনায় যানবাহন কম হওয়ায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে তাদের। সংবাদ শেষ করব, তার আগে সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড শিরোনামগুলো জানাবো আরও একবার। রাজনৈতিক কারণে খালেদা জিয়ার মুক্তি মিলছে না ফখরুল। আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান। গাজীপুরের বোর্ডবাজারে হোটেল বিস্ফোরণে 17 জন আহত। থানায় নারী পুলিশের নাচ ভাইরাল, চাকরিচ্যুত। দালান নির্মাণের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সাইমা প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড আপনার উপরে ওঠার সঙ্গে